हेलो एंड वेलकम टू दीघा व्यू उइथ गौतम बंधुरा। एकेबारे 32 तारीख दुपुर बेला न्यू दीघा समुद्र सैकते एसे गेछि। समुद्र सैकत एकेबारे फाका देखते पाच्छ। समुद्र सैकते किन्तु नामते देवा हच्छे ना, अर्थात 31 तारीख पर्यन्त जे विधिनिषेध रयेछे न्यू दीघा बा ओल्ड दीघा समुद्र सैकते काउके नामते दिच्छे ना सिक्यूरिटी जारा रयेछे। तबे अवश्यई नामा जाच्छे जदि আমার ভিডিও খুব ফলো করে তারা দেখেছো। আজকেই সকালবেলা কিন্তু ওই নিউ দীঘা সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক নিচে নেমেছিলেন, এবং কালকেও আমি দেখেছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে সকালবেলা প্রচুর মানুষ নেমেছিলেন। অর্থাৎ আপনারা যদি সকাল 8টা বা 9টার দিকে আসেন অবশ্যই সমুদ্র সৈকতে নামতে পারবেন, সেটা একটা স্কোপ রয়েছে। আর এই দুপুরবেলা স্নান করতে হলে উদয়পুরে গিয়ে স্নান করতে হবে। একটু দূরেই দেখা যাচ্ছে উদয়পুর সমুদ্র সৈকত, সেখানে গিয়ে স্নান করা যাবে। সেখানে গিয়ে সেখানকার ছবিটা তোমাদেরকে দেখাবো। তবে সকালবেলা নিউ দীঘা বা ওল্ড দীঘা সমুদ্র সৈকতে নামতে পারেন। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। একেবারে উদয়পুরে গিয়ে উদয়পুর বাস্তব ছবিটা ঠিক কী সেটা তোমাদের সামনে। উদয়পুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আমি এখন ওশিয়ানা ঘাটে দাঁড়িয়ে আছি। ওশিয়ানা ঘাট দিয়ে কীভাবে উদয়পুরে যাওয়া হয় এর আগের উদয়পুর যে ভিডিওটা রয়েছে সেটাতে আমি দেখিয়ে দিয়েছি। আর উদয়পুর একেবারে যাওয়ার জন্য ওশিয়ানা ঘাটের মুখে প্রচুর গাড়ি, প্রচুর টোটো অটো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এবং অনেক পর্যটকেরাও রয়েছে এদিক দিয়ে যাচ্ছেন। তাই এর আগের ভিডিওটাতে যেহেতু আমি ওশিয়ানা ঘাট দিয়ে কীভাবে উদয়পুরে যাওয়া হচ্ছে দেখিয়েছি, তাই আপনারা চাইলে এদিক দিয়ে আসতে পারেন। তো এখন আমি এদিক দিয়ে না গিয়ে একেবারে উদয়পুর মেন ঘাট দিয়ে যাব, এবং সেদিক দিয়ে কীভাবে যাওয়া হচ্ছে সেটাও দেখাবো, এবং উদয়পুরের কী অবস্থা সেটাও দেখাবো। আমার সাথে থাকুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। উদয়পুর মেন ঘাটে চলে এসেছি উদয়পুর সি বিচে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ পর্যটকেরা ঘোরাঘুরি করছে, এবং দোকানপাট খোলা রয়েছে, পার্কিংয়ে অনেক গাড়িও রয়েছে। উদয়পুরের ছবিটা একেবারেই আলাদা, যদিও ওল্ড দীঘা বা নিউ দীঘা সমুদ্রে স্নান করে দেওয়া হচ্ছে, বন্ধ রয়েছে, উদয়পুরের জমিয়ে স্নান চলছে। চলো একেবারে জমজমাট উদয়পুরের ভিডিও তোমাদেরকে। এবার আমি উদয়পুর ঘাটের মুখে চলে এসেছি, এখানেও অনেক গাড়ি পার্ক করা আছে তোমরা দেখতেই পাচ্ছ। অর্থাৎ এদিক দিয়েও কিন্তু উদয়পুর ঘাটে যাওয়া হচ্ছে, আর দুদিকের দোকানপাটও মোটামুটি খোলা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে হোটেল রেস্টুরেন্টও খোলা আছে, খাবারও খেতে পারো। আর চশমা থেকে নিয়ে কাপড় থেকে নিয়ে টুপি, বিভিন্ন ধরনের খেলনা সমস্ত দোকানই কিন্তু কম বেশি খোলা আছে। একেবারে উদয়পুরের মেন ঘাট। তবে মেন ঘাটে অনেক সময় পুলিশ টুলিশ থাকে ওইখানে মেন ঘাটে, তাই এই রাস্তাটা দিয়ে কিন্তু যাওয়া হয়। জমজমাট সিন, বাচ্চারা সমুদ্রে স্নান করছে, আর একেবারে সমুদ্রের জলে টেবিল পাতানো, জমজমাটি মজার পরিবেশ, অসাধারণ ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি। একেবারে সরাসরি উদয়পুর সমুদ্র সৈকতের সুন্দর মুহূর্তের ছবি। যারা এই সময় উদয়পুর এসছেন এইসব সুন্দর মুহূর্তকে একেবারে আনন্দের সাথে উপভোগ করছেন। তাই দীঘা আসার কোনো রোকটোক নেই, অবশ্যই এসে উদয়পুর এবং ওশিয়ানা সি বিচে জমজমাটি মজার, জমজমাটি আনন্দের সুযোগ নিতে পারেন আপনারা। এবং 1 তারিখ পরে কী হবে সেটাও তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। সব মিলিয়ে জমজমাটি উদয়পুর সমুদ্র সৈকত, সব মিলিয়ে অসাধারণ ছবি তোমাদের সামনে তুলে দিলাম দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, এবার আমি এসে হাজির একেবারে উদয়পুর সমুদ্র সৈকতে। এর আগের ছবিটাতে তোমাদেরকে দেখিয়েছি দীঘায় একেবারে নিউ দীঘায় সকালবেলায় কিন্তু নামতে দিচ্ছে, বা ওল্ড দীঘাতেও কিন্তু সকালবেলায় নামতে দিচ্ছে। অর্থাৎ 8টা 9টার আগে নামতে পারেন, তারপরে কিন্তু আর সমুদ্র সৈকতে নামতে দেওয়া হচ্ছে না।
তো ওই উদয়পুরের ছবিটা একেবারেই উল্টো, দুপুরবেলা একেবারে জমিয়ে সমুদ্রে স্নান চলছে, উদয়পুর সমুদ্র সৈকতের ছবিটা বাস্তব চিত্রটা একেবারে 29 তারিখ শনিবারের দুপুরবেলার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু জমিয়ে সমুদ্রে স্নান হচ্ছে, এটা যেহেতু একটা উড়িষ্যা বেঙ্গল বর্ডার সিবেছি, কিছুটা পার্ট উড়িষ্যাতে পড়ছে কিছুটা বেঙ্গলে। তবে উড়িষ্যার পার্টে এদিক থেকে পিছনে দেখছো উড়িষ্যার পার্টটাতে বেশি ভিড় নেই, কারণ উড়িষ্যা সরকার 14 তারিখ অর্থাৎ গঙ্গা পুজোর দিন থেকে কিন্তু উড়িষ্যায় আবার সমুদ্র স্নান বন্ধ করে দিয়েছে। যদিও এদিক এটা একেবারেই পাশেই রয়েছে উড়িষ্যা বেঙ্গল, তাই এখানেও মোটামুটি কিছু লোক রয়েছে। তবে শামিয়ানা টাঙানো বেশিরভাগ দোকানই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সি বিচ অর্থাৎ দীঘা, উদয়পুর সি বিচ এবং ওশিয়ানা সি বিচে। তো বেশি কথা না বাড়িয়ে একেবারে তোমাদেরকে উদয়পুর সি বিচে কী হচ্ছে, কেমন মজা, একেবারে সরাসরি সেই ছবিগুলো দেখাচ্ছি। আমার সাথে থাকো, আর বন্ধুরা দীঘা থেকে ডে বাই ডে একেবারেই টাটকা আপডেট তোমাদের সামনে তুলে দিই, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় দীঘার কী পরিস্থিতি সেটা জানতে এবং সেই হিসেবে দীঘায় আসতে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকো, আর দীঘা থেকে একেবারে টাটকা আপডেট দেখতে থাকো। এখন চলো উদয়পুরের বাস্তব চিত্রটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। সমুদ্রে জমিয়ে স্নান চলছে, তার সাথে জমিয়ে সি ফুডের মজা, ড্রিঙ্ক সমস্তটাই চলছে। আর শুধুমাত্র উদয়পুর না, ওশিয়ানা বিচ, সামনে ওশিয়ানা বিচে দেখতে পাচ্ছ একেবারে লাগোয়া দুটো সি বিচ পাশাপাশি, কোনো বেশি ডিস্টেন্সও নেই। এবং ওশিয়ানাতেও একেবারে জমিয়ে মজা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ ওশিয়ানা সি বিচ এবং উদয়পুর সি বিচ জমজমাট একেবারে, যেখানে ওল্ড দীঘা বা নিউ দীঘা সমুদ্র সৈকতে স্নান করতে দেওয়া হচ্ছে না। সেই একই সময়ে কিন্তু উদয়পুর এবং ওশিয়ানা সি বিচে জমজমাট মজা একেবারে। উদয়পুরের ছবিটা একেবারেই উল্টো, যেখানে দীঘা, ওল্ড দীঘা এবং নিউ দীঘায় সমুদ্রে স্নান করতে দেওয়া হচ্ছে না, ঠিক সেই একই সময় কিন্তু উদয়পুর সমুদ্র সৈকতে একেবারে জমজমাট ভিড় শনিবারের দুপুরবেলা। মোটামুটি বেশ ভালোই পর্যটক রয়েছে এবং ঘোড়াও চলছে, বাচ্চাদের ছোটো গাড়িও চলছে, সমুদ্রে স্নানও চলছে, জমিয়ে সি ফুডের মজাও চলছে। একেবারে গোটাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে হর্স রাইডিং চলছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং সি ফুডের মজাও চলছে, বিভিন্ন ধরনের মাছ থেকে নিয়ে কাঁকড়া থেকে নিয়ে সব আইটেম রেডি, একেবারে একেবারে টাটকা সমুদ্র থেকে ধরা মাছ দেখতেই পাচ্ছ। ওল্ড দীঘা বা নিউ দীঘাতে মজা করতে দেওয়া হচ্ছে না, আর এখানে দেখছো একেবারে জমজমাটি মজা চলছে। উদয়পুর সি বিচের যেমন ছবিটা একেবারেই জমজমাটি মজা, ড্রিঙ্কস থেকে নিয়ে উঁকো সি ফুডের মজা সমস্তটাই একেবারে পুরনো ছবি, একেবারে যেমনটা আমরা দেখতে অভ্যস্ত উদয়পুরে সেই একই ছবি। অর্থাৎ আংশিক লকডাউনে দীঘাও কিন্তু আংশিক খোলা রয়েছে, অর্থাৎ ওল্ড দীঘা আর নিউ দীঘা বন্ধ, আর এই উদয়পুর সি বিচ, ওশিয়ানা সি বিচ একেবারেই দীঘার মধ্যে। অর্থাৎ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ উড়িষ্যা সি বিচ মোটামুটি ফাঁকা উদয়পুরের, কিন্তু উদয়পুরের বেঙ্গল সি বিচ যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা বেঙ্গলের পার্ট, জমজমাটি চলছে। অর্থাৎ আংশিক লকডাউনে আংশিক দীঘার মজা অবশ্যই রয়েছে, তাই যারা দীঘায় আসতে চাইছেন অবশ্যই আসুন। দীঘায় হোটেল খোলা রয়েছে, রেস্টুরেন্ট খোলা রয়েছে, বিভিন্ন দোকানপাটও কম বেশি খোলা রয়েছে, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আপনাদের হয়ে যাবে, আর স্নান করার জন্য উদয়পুর সি বিচ একেবারেই রেডি আপনাদের জন্য। আর সকালবেলা নিউ দীঘা এবং ওল্ড দীঘাতে 8টা 9টার আগে কিন্তু সমুদ্রে নামা যাচ্ছে, সেই ভিডিও তোমাদেরকে আজকেও দেখিয়েছি এবং এর আগের ভিডিওটাও দেখেছি। সুতরাং কোনোরকম কোনো কনফিউশন নেই, দীঘা তোমাদের জন্য একেবারেই খোলা আছে, তবে ওল্ড দীঘা এবং নিউ দীঘা সমুদ্র সৈকত দুপুরবেলা খোলা থাকে না। আর সি বিচের সাইডে একেবারে দাঁড়িয়ে জাস্ট দেখতে পারেন বাকি সময়টা, আর সমুদ্রে স্নান করতে হলে উদয়পুরে এবং ওশিয়ানা সি বিচ আপনাদের জন্য খোলা। সুতরাং কোনোরকম কোনো কনফিউশন নেই, দীঘায় চলে আসুন, দীঘা একেবারেই রেডি, তাই তোমাদেরকে একেবারে বাস্তব চিত্র একেবারে সরাসরি আপডেট দীঘা থেকে দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব, যতটা বুঝতে সুবিধা হয়। আর এই ভিডিওগুলো যতটা পারেন শেয়ার করুন, তাতে অনেক মানুষ জানতে পারবে দীঘার কী পরিস্থিতি এবং দীঘায় আসতে চাইছে। একেবারে সি ফুড সাথে জলের কুকর ব্যবস্থা সাথে মাসাজ সব রকমই চলছে, এখানে ফ্রুট সালাড।
উদয়পুর সমুদ্র সৈকতের ভিউটা অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। যদিও শীতের বেলা বেশি মানুষজন স্নান করছেন না তেমন, কিন্তু সি ফুডের মজা বা এখানে স্কুটি রাইডের মজা বা একেবারে জলেই সমুদ্রের জলের টেবিল পাতিয়ে খাবার মজা সেটা কিন্তু কেউ ছাড়ছেন না। তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সেজে রেডি সমস্ত টেবিল, এখানে সি ফুড রেডি আছে এবং পর্যটকেরা একেবারে ভরপুর মজা নিচ্ছেন। যে কজন পর্যটক এসছেন একেবারে জমিয়ে উদয়পুরে মজা করছেন, দেখতেই পাচ্ছ সেই সবই ছোটো থেকে বড় সবাই কিন্তু এখানে জমিয়ে মস্তি করছে। চারদিক একেবারে জমজমাট উদয়পুর সি বিচ, চারদিকেই দেখাচ্ছি তোমাদেরকে যতটা সম্ভব একেবারে বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরছি। কোনো পুরনো ছবি নয়, একেবারে 29 তারিখ শনিবার টাটকা আপডেট। সাধারণ ভিউ উদয়পুর সমুদ্র সৈকত এবং ওশিয়ানা সি বিচের, তোমরা দেখতেই পাচ্ছ জমজমাটি মজা একেবারে। যে ছবি দেখতে অভ্যস্ত উদয়পুরে এসে মানুষজন সেই ছবিই কিন্তু, কোনো রকমের কোনো খামতি নেই। একেবারে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ড্রিঙ্কস খাওয়া, সি ফুড খাওয়া, হর্স রাইডিং, স্কুটি রাইডিং সমস্তটাই কিন্তু চলছে এই মুহূর্তে একেবারে দুপুরবেলা উদয়পুর সি বিচ। জমজমাটি মজা একেবারে, যারা এসছেন তারাই মজা উপভোগ করছেন, সুতরাং আপনারাও আর দেরি করছেন কোনো অসুবিধে নেই। উদয়পুর সমুদ্র সৈকতে এসে একেবারে জমজমাটি সমুদ্র সৈকতের মজা নিতে চাইলে আপনারা থেকে একেবারে সরাসরি দীঘার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম শনিবার 29 তারিখের, এবং আশা করি এরপরে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না, এবার দীঘায় আসবেন কি না। আসার কোনো রোকটোক নেই, থাকারও কোনো রোকটোক নেই, আর উদয় করে স্নান করারও কোনো রোকটোক নেই। তাহলে আর অপেক্ষা কেন, অবশ্যই চলে আসুন। 31 তারিখের পরে কী আপডেট আসবে সেটাও আমরা যেটা জানতে পারবো তোমাদেরকে দিয়ে দিব। তাই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো দীঘা থেকে টাটকা আপডেট নিয়ে দীঘা ভিউ।